আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে, চলেন আমরা সবাই মিলে কাউন্টডাউন করি। সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক। আমরা চলে এসেছি, জবা নাচবে, এখনই নাচবে। কি হয়েছে জবা, ও এমন করছে কেন? জবা তোর কি শরীর খারাপ? শরীর তো ঠিকই ছিল, কিন্তু কোমরে প্রচন্ড ব্যথা দিছে এই লোকটা। মানে একেবারে ঝাঁপাইয়া পড়ছিল আমার উপর, তারপর থেকে তো কোমরে ব্যথা। আহ, কিরে মিঠু, সত্যি এমন কিছু করেছিস? আসলে জবা নাচের শাড়ি পরিয়া কানে হেডফোন দিয়া গান শুনছি। মিঠু বাবাজি তখন ভয় পাইয়া দরজা ভাঙার সিদ্ধান্ত হয়। তারপর দুলাভাই নায়ক গুলাহান দৌড়ে দরজে ছাপায়া পড়ার আগে জবা দরজাটা খুলিয়া দেয়, আর তখনই দুলাভাই জবার উপর পইরা জবার লাগে গড়াগড়ি খায়। কি সর্বনাশ, এর মাঝে এত কিছু হয়ে গেছে! একেবারে শ্বশুর বাড়ির মানুষের সামনে এটা করলি মিঠু? আমরা জিতে যাই নাকি? জান, সবাই তো এখানে পারফরমেন্স করছে আনন্দের জন্য, তাই না? কোন জয় পরাজয়ের জন্য না। মিঠু সবই তো খালি জয়ের জন্য পারফরমেন্স করতেছে, আর তা না হলে তো আমার কোমরে এমন করে ব্যথা দিত। এই কথা তুমি বলতে পারলে জবা? জবা, মিঠু কোনোদিন শখ কেনে একটা পিঁপড়াকেও আঘাত করে, আর সে তার ভালোবাসার মানুষটাকে আঘাত করবে, তুই এরকম কথা বলতে পারলি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন আমরা সবাই যার যার সিটি গিয়ে বসলে খুব ভালো হয়। চল।